আমেরিকার উপর নির্ভরতার পরিণতি থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সতর্ক করে ইরান বলেছে ধৈর্যের সীমা আছে। রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে তেহরান, বিগত কয়েক মাস যাবৎ এমন অভিযোগ তুলেছেন জেলেনস্কি। ইরান বারবার এই অভিযোগ অস্বীকার করে বলছে রাশিয়াকে কিছু ড্রোন দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো যুদ্ধ শুরু হওয়ার আগে। রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগে ইরানের উপর ইউরোপীয় ইউনিয়ন একাধিক নিষেধাজ্ঞাও দিয়েছে। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে এক বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন রাশিয়াকে ইরান শত শত ভয়ঙ্কর ড্রোন দিয়েছে, যা ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জেলেনস্কির এই বক্তব্য ইরানকে ক্ষুব্ধ করেছে। বৃহস্পতিবার জেলেনস্কিকে সতর্ক করে তেহরান বলছে ভিত্তিহীন অভিযোগের বিষয়ে ইরানের ধৈর্যের সীমা আছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন ওয়াশিংটনে গিয়ে জেলেনস্কি তার বক্তব্যে ইরানকে দোষী করেছেন এবং অশোভন বিবৃতিও দিয়েছেন, অথচ ইউক্রেন সহ সকল দেশের আঞ্চলিক অখণ্ডতাকে তারা সম্মান জানিয়েছেন। মিস্টার জেলেনস্কির জানা উচিত ভিত্তিহীন অভিযোগের বিষয়ে ইরানের কৌশলগত ধৈর্যের একটি সীমা আছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন কিছু দেশের নেতার আমেরিকার উপর নির্ভরশীলতার কারণ ও পরিণতি থেকে মিস্টার জেলেনস্কিকে শিক্ষা নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।